হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেহেতু রমজান শুরু হয়েছে, সো আমরা সবাই চেষ্টা করব খুব হেলদি কিছু খাওয়ার সেহরি এবং ইফতারিতে। সো সেদিন আমি একটি রিলস শেয়ার করেছিলাম নরম খিচুড়ির, এটা কিন্তু খুবই হেলদি এবং খুব কম মশলা দিয়ে, খুব কম তেল দিয়ে আমি এটা তৈরি করেছি। সো ফার্স্টে যেটা করেছি এটা হচ্ছে, আমি এক মুঠ ডাল এবং এক মুঠ পোলা চাল এটা ধুয়ে নিয়ে এতে পেঁয়াজ, একটা পেঁয়াজ, রসুন কুচি কিছু এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে, যে নর্মালি আমরা খিচুড়ি রান্নাতে নর্মাল যে মশলাগুলো ব্যবহার করি, যেমন হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে, লবণ দিয়ে আমি হচ্ছে একটু সামান্য তেল দিব, দিয়ে এটাকে খুব ভালো মতো হাতে মেখে নিয়েছি। এবং যত বেশি আপনি মাখাবেন, যেহেতু এটা আমি তেলে ভাজবো না, সেক্ষেত্রে মাখানোর উপর অনেক কিছু ডিপেন্ড করবে, টেস্ট অনেক বেড়ে যাবে। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে, আমি নর্মাল একটা মশলা নিজে থেকেই তৈরি করেছিলাম কয়েকটা মশলা সংমিশ্রণে, এবার আমি এই সবগুলো উপকরণকে একসাথে মেখে নিচ্ছি। সো মাখা শেষ হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানিটা যেহেতু একটু নরম খিচুড়ি হবে, আমার চালের আর ডালের উপকরণটা একটু কম হবে, বাট পানিটা একটু বেশি দিয়ে আমি এটাকে চুলায় 10 থেকে 15 মিনিট রেখে দেবো। ব্যাস, এই তো রেডি হয়ে গেল, এটা খুবই টেস্টি হয় এবং খুবই হেলদি। সো আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারছেন, আর ভিডিও কেমন লেগেছে সবাই জানাবে। ধন্যবাদ সবাইকে।